নমস্কার বন্ধুরা, সুমিস ইজি কিচেনে সবাইকে স্বাগত জানায়। আজ আমি আমপান্না করে দেখাবো, তার সঙ্গে কিভাবে সংরক্ষণ করে রাখবেন তাও বলে দেব। আমপান্না এই গরমে শরীর ঠান্ডা রাখতে খুবই হেল্প করে। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটা। 3টে কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমগুলো আমি সেদ্ধ করে নেব। একটা প্রেশার কুকারে 3টে আম নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে আমগুলো আমি তুলে নিয়েছি। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্পুন দিয়ে আমের পাল্পগুলো আমি বের করে নিচ্ছি। খোসার মধ্যেও অনেক পাল্প লেগে থাকে, আমি বের করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে রাখবেন। বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার সহজ রেসিপিগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমের সব পাল্পগুলো আমি বের করে নিয়েছি। একটা মিক্সার জার নিয়ে নিলাম, এর মধ্যে পুরো আমের পাল্পটা ঢেলে নিলাম। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, চিনি বুঝিয়ে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিলেই টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি রোস্টেড 2 চামচ জিরে গুঁড়ো। 1 কাপ জল দিয়ে দিলাম, একটা স্পুন দিয়ে মিক্স করে নিলাম। এবার গ্রাইন্ড করে স্মুথ পেস্ট করে নেব। দেখুন, একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, তবে এইরকম গাঢ় পেস্টই করবেন। পুরো পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এইভাবে আমপান্না করে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন ধরেই খেতে পারবেন। আমপান্না পরিবেশনের জন্য 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসটাকে ডেকোরেট করে নেব। 1/2 কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটা প্লেটের ওপরে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা গ্লাস ডেকোরেট করতে না চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। এবার গ্লাসের ওপরের দিকটায় একটা পাতিলেবু কেটে তার রসটা লাগিয়ে নিচ্ছি। চারিদিক সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এবার গ্লাসটা চিনির পাউডারের উপরে রাখছি, ভালোভাবে সব দিকটা কোট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিক চিনি সুন্দরভাবে লেগে গেছে। গ্লাসের বাইরে দিয়ে কত সুন্দর একটা বর্ডার হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে 1/2 কাপ আমপান্নার পাল্প দিয়ে দিচ্ছি, আমি 2টো গ্লাসেই ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আইস কিউব। দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা জল, ঠান্ডা জলের পরিবর্তে নর্মাল জলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। হোমমেড আমপান্না শরবত খেতে দারুণ লাগে। পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন আমপান্না, যাই গরমে শরীর ঠান্ডা রাখতে হেল্প করবে।